এটা তিনতলা বাড়ি হবে, একটা তিনতলা বাড়ি। দেখুন বন্ধুরা, গ্রামে এখন তিনতলা চারতলা মানুষের করে কত শখ তাদের। সালাম দাও তো মামা, সালাম দাও, সালাম দাও, সালাম দাও, টাটা দাও, টাটা দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, ঈদের পরের দিন, আজকে কোরবানির ঈদের পরের দিন, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আজকে পুরো একটা ফ্যামিলি বহর নিয়ে, বেশ 20-22 জনের একটা বহর আছে আমার সাথে, এদিকে নিয়ে এক বাড়িতে বেড়াতে যাব। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, বিভিন্ন যানবাহনে চড়ে এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমার সাথে। তো বন্ধুরা, এখানে একটা ফেরিঘাট আছে। তো ফেরিঘাটে গ্রামের নদী, তো এখানে অতটা যানবাহনের চাপ কম, তাই আমাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তা আমরা ভাবলাম অপেক্ষা না করে, এখানে ইঞ্জিন চালিত বড় ট্রলার আছে, এই ট্রলারই মোটামুটি সবাই পারাপার হয়। তা আমরাও ভাবলাম অপেক্ষা না করে এই ট্রলারে উঠে পড়ি, উঠে পড়ে দেখি নদীটা পার হয়ে ওপারে চলে যাই। তাই আমরা উঠে পড়লাম। যাই হোক, নদীটা আস্তে আস্তে পার হচ্ছে, ওই যে সামনে ফেরিঘাটটা দেখা যায়, ওপারই আমরা নেমে পড়ব। ট্রলারের ভিতরে তিনটা মোটরসাইকেল আছে, বেশ কিছু লোকজন আছে। তো ট্রলারে যতগুলো লোক দেখতে পাচ্ছেন, তার আমার পরিবারের লোক সংখ্যা একটু বেশি। এখন কিনারায় চলে আসছি, আমরা এখন আস্তে আস্তে নেমে পড়ব ইনশাআল্লাহ। তো ট্রলার থেকে নামার পরে এখানে অটো স্ট্যান্ড আছে, অটো আছে অনেক, কিন্তু যাত্রী চাপও বেশি, যেহেতু ঈদের সময়। তাই অটো ড্রাইভার ভাইরা ভাড়াটা একটু বেশি বেশি চাচ্ছে। তা আমি ভাড়া মুলিয়ে দেখি, দুই তিনটা অটো, আমাদের তিনটা লাগবে। তো যাই হোক, তিনটা অটো কমপ্লিট হয়ে গেছে, এখন এক এক করে এক একটা অটোতে আমার পরিবারের সবাই উঠবে, তারপরে আমরা অটো নিয়ে সামনের দিকে এগোতে থাকব। যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, ভিডিওটি লাইক করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন। তো আমরা এখন একটা বাজারে নেমে পড়লাম, এই বাজারটার নাম কামারখালী বাজার। এটাও তদ্রূপ বাজারে পরিণত হয়েছে, এটা আগে ছিল একটা বিশাল বড় হাট,
এটা প্রতি বৃহস্পতি এবং রোববার দিন হাটটা বসত। এখন কালিক্রমে এটা আস্তে আস্তে আবার বাজারে পরিণত হয়েছে। এটা হলো বাকেরগঞ্জ থানার দাঁড়িয়াল ইউনিয়নের একটা বাজার। তো যেহেতু আত্মীয়র বাড়িতে যাব, কিছু কেনাকাটার প্রয়োজন, তো পাশেই ফলের দোকান আছে, বিভিন্ন বিস্কিট চানাচুর হাবিজাবির দোকান আছে, এখান থেকে কিছু খাবার দাবার ফলফুট কিনে নেব, তাই দেখে শুনে কিনছি। তো ফলফুট কেনাকাটা হয়ে গেছে, তো এখান থেকে আবার আমরা তিনটা অটো নেব। সেই অটোতে করে তাদের বাড়িতে পৌঁছতে আরও 15-20 মিনিট সময় লাগবে। তো এখন আমরা সামনের দিকে যাব, যাই আবার অটো নেব। তো অটো থেকে নেমে পড়লাম। এখন এখানে একটা খাল আছে, খালটার উপরে একটা ছোট ব্রিজটা পার হব, পার হলেই তাদের বাড়ি। এই খালটা বন্ধু, এই ব্রিজটা আগে ছিল বাঁশের সাঁকো, এখন ব্রিজ হয়েছে। তো আমরা আস্তে আস্তে হেঁটেই তাদের বাড়িতে ঢুকে যাব। এই যে যাচ্ছে, সবাই এক এক করে বের হচ্ছি, পার হচ্ছি। এক এক করে পার হওয়ার পর এখন আস্তে আস্তে সামনে হেঁটে যাচ্ছি। ওই যে আমরা বাড়ির ভিতরে ঢুকবো এখনই, কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে দেখা হয়ে যাবে। এই যে বাড়িতে, এটা আমার ভাইরা এবং এটা ভাইরা ছেলে, তারা আমাদের রিসিভ করতেছে সবাইকে। সবাই একটু আনন্দ, যেহেতু ঈদের পরের দিন। এটা আমার এক নাতি এবং আমার জামাই। এখন আমরা তাদের পুরানো ঘর, টিনের ঘর, সেই ঘরে উঠে যাব। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে ভাতিজার ফ্রিল্যান্সিংয়ের টাকায় একটা বাড়ি, তো সেই বাড়িটা আমরা কিছুক্ষণ পরই আপনাদেরকে দেখাবো। বাড়িটার সমস্ত তথ্য তার আমার ওই ভাইয়ের কাছ থেকে, অর্থাৎ ভাতিজার বাবার কাছ থেকে জানবো। এই যে দেখছেন, যেহেতু ঘরের ভিতরে ভীষণ গরম, কারেন্ট আছে, ফ্যান চলে, তারপরে গরমের কারণে আমার এই নাতি ঘরের ভিতরে থাকতে চায় না, তাই তার বাবার সাথে বাহিরে চলে আসছে। মামা টাটা দাও, টাটা দাও, সালাম দাও তো মামা, সালাম দাও, সালাম দাও, সালাম দাও, টাটা দাও, টাটা দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, হাফেজ বলে, হাফেজ, হাফেজ কেন, মামা বলো, মামা, মামা ডাকো, মামা, এটা একটা মামা, মামা ডাকো, না না, মামা, না না, টান্ডা টান্ডা, খাইছো নাস্তা, খাইছো, কি করে কি করে কি করে কি করে। তো বন্ধুরা, বলেছিলাম যে ওই যে বিশাল এক মেহমান বহন নিয়ে আমার এক আত্মীয়র বাড়ি যাচ্ছে, আত্মীয় বলতে আমার ছোট ভাইরা। বেশ একটা নদী পার হইতে হয়, সবাইকে নিয়ে অলরেডি তার গ্রামের বাড়িতে এসে পৌঁছে গেছি। সবাই মিলে একটু নাস্তা পানি করলাম। তো ওনার পুরাতন টিনের ঘর আছে, কিন্তু ওনার এখন নতুন করে একটা থাকার জায়গা করছে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলতেছে। ওই সাইডে আসলে আমি একটু দেখি যে ঘর দুয়ারটা কীভাবে তুললো। তো এখন ঈদের সময় মিস্ত্রি নাই, ওরা সবাই ছুটিতে আছে, তো তারপরে দেখবো ঘরটা কী পজিশনে, কত দূর হইলো, কী হইলো, এটা এক নজর দেখি। আসেন, এখানে বন্ধুরা ওই সুরকি, ঢালাই দেওয়া সুরকি আছে, ইটাইনার আছে, ওনার মাল সামান বহন করতে পারছে, একটা খাল আছে, আবার গাড়িতেও আসে, খাল মাল বহন করতে কোনো সমস্যা নাই, গাড়ি খাল দুইটাই আছে। কাজ ধরছেন কতদিন হইলো এই কাজ? কাম প্রায় 3 মাস। কাজে কোনো সমস্যা হয় না তাহলে? এই যে ইটা বলে আনেন, এটা আনতে বহন করতে আপনার তো খাল আছে, রুমগুলো কত ফিট কত ফিট কইলেন? 12 ফিট বাই 13 ফিট। টোটাল দিলে 1700 স্কোয়ার ফিট কইলেন? 1700 স্কোয়ার ফিট। এইখানে একটা রুম আছে, একটা রুম, এইটা কি বাথরুম? অ্যাটাচ বাথরুম কি একটা? দুটো, ওগুলো একটা, এই একটা অ্যাটাচ বাথরুম, আবার ওই পাশে একটা আছে,
এই ছোট রুমটা কি বানাইছেন? এটা হলো উজুখানা। উজুখানা? ওরে আল্লাহ, মাশাআল্লাহ। নামাজ পড়ার জন্য একটা ইচ্ছা বন্ধুরা, সেজন্য একটা ঘরের ভিতরে উজুখানার ব্যবস্থা করে উনি রাখছেন। কমপ্লিট হয়নি, এই একটা রুম আছে। এই যে এই আর একটা বাথরুম, না কমন বাথরুম, এইখানে এটা কমন বাথরুম, আর লম্বা আছে বাথরুম, বড় আছে। জানালাগুলো কি বানাইতে দিয়েছেন অলরেডি? বানান জানালা আপনার, এটা তো ডিজাইনটা অন্য ধরনের দেখতেছি। এইখানে একটু পিলার সিস্টেম করে মনে হয় জানালা বানাইতে স্বাভাবিক। হ্যাঁ, পিলার দিয়ে মোটামুটি জানালাটা ডিজাইনটা একটু আলাদা। গ্রামের বাড়ি বন্ধুরা, সবাই টিনের ঘর ফেলে দিয়ে এখন বিল্ডিং শুরু করছে। এখানে একটা বেলকনি আছে, এখানে একটা বেলকনি আছে। তবে ওনার বাড়ির প্লেসটা খুব ভালো জায়গায়, কারণ সামনে রাস্তা, ওই যে অটো যায়, যেটা এখানে অটো যায়, এখানে সামনে রাস্তা, অটো যাচ্ছে, মানে এটা ভালো প্লেস। রাস্তার নিকটে বাড়ি, এখন সবাই রাস্তার নিকটে চায়, যার ফলে রাস্তার নিকটে জমি জমার দামও একটু দ্বিগুণ থেকে তিন গুণ বেড়ে গেছে। আগে সবাই রাস্তার পাশে জমি অত চয়েস করতো না, বলতো যে ফসল হয় না, জমিতে কী করবো। কিন্তু এখন দেখা যায় যে সেই ফসল হয় না, ওই জমিটাই এখন মূল্য বেশি। এরকম সবাই এখন রাস্তার পাশে বাড়িঘর করে ফেলে, এটা প্লেসটা খুব ভালো একটা জায়গায় উনি বাড়িটা করছে। ওনারই জায়গায় না, বাপদাদা সম্পদ। আপনি কি এটা একটা রাখুন নাকি রড ভাগ্য রাখছেন? কি দু তিন তলার চিন্তা নাকি? ও, তিনতলা ফাউন্ডেশন। বন্ধুরা, আমি তো ভাবছিলাম যে একতলাই করবে, কিন্তু উপরে উঠে দেখি যে রড বাইকে রাখছে। উনি বললো আমার ভাইরা সেটা নাকি তিনতলা ফাউন্ডেশন করবে, এই জন্য রডগুলো ওইভাবে আছে। একতলা কমপ্লিট এখন হয়নি, এটা তিনতলা বাড়ি হবে, একটা তিনতলা বাড়ি। দেখুন বন্ধুরা, গ্রামেও এখন তিনতলা চারতলা মানুষে করে, কত শখ তাদের। সেরকম উনিও তিনতলার একটা আশা করছে। সব কিছু মোটামুটি আছে, রডগুলো উঠে করে রাখছে। একতলা কমপ্লিট হলে উনি তারপরে হয়তো বা দোতলার কাজ শুরু করবে, এভাবে সে তিনতলা ক্রমান্বয়ে আনবে। এই যে বিশালপাকের ছাদ, তো কনস্ট্রাকশন সাইডের কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে যারাই দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।